السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রমাদান মাস এখন উদযাপন করি। রমাদান মাস সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হইল গিয়ে তওবা ইস্তেগফার করা। তওবা মানে হইল গিয়া ফিরিয়া হওয়া, প্রত্যাবর্তন করা। মানুষ যখন গুণা করে, মানুষ যখন গুণার মাঝে নিমজ্জিত থাকে, মানুষে ভুল করে, অনেক বিপদগামী হয়ে যায়, তখন আল্লাহর কাছে ফিরিয়া হওয়া, আবার সঠিক রাস্তায় ফিরিয়া হওয়ার নাম ওটাকে বলা হয় তওবা। আমরা দেশও তওবা সম্পর্কেও অনেকগুলা বিষয়ে, ইসলামের অনেক বিষয়গুলা বিষয়ে যেরকম অনেক জিনিস মানে মিসকনসেপ্ট আছে, অনেক বিষয় লইয়া ভুল তথ্য, ভুল শিক্ষা আমরা সমাজও ছড়াইয়া আছে। ঠিক অনুরূপভাবে তওবার বিষয়ে অনেক ভুল তত্ত্ব আমরা সমাজ আছে। যেমন কেউ কেউ কোনো ভুল কাজ করলে গেল আত দিয়া হন তোবা তোবা এরকম করেন, আবার কেউ দেখা যায় যে তোবা করতে গিয়া কোনো ফিরসাবর খাসাত গিয়া তান ফাঁকরি দরিয়া তোবা করা লাগে, বা কোনো নির্দিষ্ট তোবা লাগিয়া স্পেশালি কিছু নামাজের কথা কেউ কইরা, বা মানে বিভিন্ন পদ্ধতি আছে যেগুলা কোরআন সুন্নাতে কিয়া এগুলোতে কোনো প্রমাণ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআন সুন্নার কাছে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমার মাঝে কইরা যে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে প্রত্যেক বনি আদমে ভুলখারি, আর সবথেকে উত্তম ভুলখারি হইল গিয়া যে তাওয়াবিন, যে তওবা করে, যে ফিরিয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবা, মানে সাকরাতুল মত শুরু হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল করবা। এতে তওবা করবার লাগিয়া অনেকগুলা অনেকে অনেক শর্ত দিন, কিন্তু মূল শর্ত হইল গিয়া যে এক নম্বর হইল গিয়া যে ফাফর লাগি, যে ফাফ আমরা খরাত আসলাম এই ফাফটারে গীতা করতে হইব, ফাফটারে সারি দিতে হইব, ফাফ খরা বাদ দিতে হইব। দুই নম্বর শর্ত হইল গিয়া অনুশোচনা হইতে হইব, লজ্জিত হইতে হইব, অনুতপ্ত হইতে হইব। তিন নম্বর শর্ত হইল গিয়া যে পরবর্তীতে এই ফাফ না করার লাগিয়া দিল ইচ্ছা পোষণ করতে হইব। এটাই হইল গিয়া এইভাবে এই ইচ্ছা পোষণ করিয়া আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করারে আল্লাহ ইসলামের পরিভাষা এলি ইস্তেগফার করা। তো অবার তো লিখি ফিরিয়া হওয়া, আর ফিরিয়া আইয়া আল্লাহর কাছে যে আমরা মাফ চাইমু, এই মাফ চাওয়ার হয় ইস্তেগফার। ইস্তেগফার অর্থ হইল গিয়া যে ইস্তেগফার একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, একটা আলাদা ইবাদত। এটা হইল গিয়া যে গুনার লাগিয়া ফাফল লাগিয়া আল্লাহর কাছে মাফ চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দৈনিক সত্তর বার তাকিয়া একশো বার, সত্তর থেকে একশো বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতা। ইস্তেগফার যে অনেক সময় আমরা অনেক সময় মনে করি যে আমি তো ফাফ করিয়া নাতে আমি কেউ দিয়ে ইস্তেগফার করতাম, ইস্তেগফার শুধু ফাফর খালি নাই, ইস্তেগফার করার কারণে মানুষের রিজিক বৃদ্ধি হয়, মানুষের মর্যাদা বৃদ্ধি হয়। ইস্তেগফার হইলে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যারা ইস্তেগফার করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্লোজার হয়, আল্লাহর নিকটবর্তী বান্দা হয়। তো ইস্তেগফার বা তওবা করবার লাগি আমরা সুন্নাহ থেকে যে বিষয়গুলো পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রত্যেক ফরজ সালাতের পরে তিনবার ইস্তেগফার করতা, আস্তাগফিরুল্লাহ 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 করতা। ফরজ সালাতের পরে তিনবার ইস্তেগফার করা হইল গিয়া সুন্নাহ। তারপরে ইস্তেগফারের লাগি আর একটা দোয়া হইল গিয়া যে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইক, যে অনুতপ্ত ইয়া তওবা করিয়া ফিরিয়া ইয়া আল্লাহর কাছে মাফ চাওয়া, যে আল্লাহ তে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আর আমি তোমার কাছে ফিরিয়া আইছি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই, যে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরিয়া ইয়ার। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামত গিয়া সিলসিলা সহিহাত শেখ নাসিরুদ্দিন আলবানী আবু দাউদ এবং তিরমিজি থেকে বর্ণিত হয়েছে যে একটা ইস্তেগফারের দোয়া হইল গিয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই। তারপরে সৈয়দুল ইস্তেগফার, ইস্তেগফারের লাগিয়া বেস্ট ইস্তেগফারের একটা দোয়া আছে, সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে আছে যে সকালে এবং সন্ধ্যার সময় একবার এই দোয়াটা পড়া, এই সৈয়দুল ইস্তেগফার পড়াটা হইল গিয়া সুন্নাহ। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিয়মাতিকা আলাইয়া আবু বি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি দেখি দেখি এটা ফরতে পারেন, আপনার মুখস্থ থাকলে মুখস্থ ফরবা আর নাইলে দেখিয়া ফরবা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অন্য একটা হাদিসের মাঝে আইছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইউনুস আলাইহিস সালামে মাছের ফেটোতে কিয়া বিপদ থেকে উদ্ধার করার লাগে যে দোয়া ফসলা, এই দোয়া যদি কেউ ফোড়ে আর ফড়িয়া যদি কেউ আল্লাহর কাছে
আহ্বান করে, আল্লাহরে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াত কিতা করেন, এই আহ্বানে সালা দেন। আর এই দোয়া, এই দোয়াটা কিতা আসিল, দোয়া ইউনুস কিতা আসিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা যেটা জানলাম যে আমরা তওবা করতে হইব, তওবা কবিরা গুনার লাগি, কবিরা গুনা সগিরা গুনা আমলের মাধ্যমে মাফ হয়, কিন্তু কবিরা গুনার লাগে আল্লাহর কাছে তওবা করা লাগে। আর তওবা অর্থ হইলে গিয়ে ফিরিয়া হওয়া, অনুশোচনায় আইয়া মানুষ মানে অনুতপ্ত হইয়া যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সেটাই হইলে গিয়ে তওবা। আর তওবা করবার লাগে একজন মোমেন ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি, সে যখনই সুযোগ পাইব তখনই ইস্তেগফার করব, সেখানে তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, যেটারে ক্ষমা প্রার্থনারে আরবিতে কওয়া হয় যে ইস্তেগফার করা, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা, ফিরিয়া হওয়া এবং ইস্তেগফার করা। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, কারণ রমাদান মাসও আমরা যেন বেশি বেশি করি আল্লাহ কাছে তওবা ইস্তেগফার করতাম পারি। আমরা এই ব্যাপারে যেন আমরা সচেষ্ট হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক, আমি হই আর আমার আমল করার তৌফিক দান করুক, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা যারা শুনি আর আমরা সবরে আমল করার তৌফিক দান করুক, যে আমরা যেন বেশি বেশি করি আল্লাহ কাছে তওবা করতাম পারি এবং ইস্তেগফার করতাম পারি। তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সুসম্পর্ক করতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সেই তৌফিক কামনা করি। আর ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।